সো গাইস চলে এলাম কথা মতন তোমাদেরকে রামায়ণ সৃষ্টির কী কী মেনু হয়েছে সেগুলো দেখানোর জন্য। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রামায়ণ সৃষ্টির মেনুগুলো অন্য ভিডিওতে দেব, তো চলো এখানে তোমাদেরকে প্রথম দেখিয়ে দিই যে স্যালাড, স্যালাডে আছে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু। আর এদিকে দিদি ভাতটা থালাতে করে নিয়ে নিচ্ছে আর প্রচুর বাটি বের করেছে মা, কারণ জামাইদেরকে বাটিতে করে অনেক তরকারি দেওয়া হবে, যার জন্য একটা একটা করে সেই তরকারিগুলো সাজানো হবে। সো চলো এখানে কী কী ভাজা দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী ভাজা হয়েছে, তবুও এখন সাজানো হচ্ছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো, যেহেতু মেনু দেখানো হচ্ছে তার জন্য। তো এখানে আছে বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর আছে পাঁচ রকম শাক ভাজা। সেই শাকগুলো আলাদা আলাদা করে পাঁচ রকম ভাজা হয়নি, সিম্পল মানে এক রকম মানে পাঁচ রকম শাক একসাথেই ভাজা হয়েছে। তো এখানে এই পর্যন্ত ভাজাভুজিটা দেখালাম, তারপরে তোমাদেরকে দেখাবো বাটিতে করে কীভাবে তরকারি এখানে সাজিয়ে দিয়েছে, প্রচুর বললাম বাটি বের করেছে। আর হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। সো ইন্ট্রোটা এখন দিলাম, কারণ প্রথমে আমি ইন্ট্রো দিইনি, তার জন্য মাঝখানে ইন্ট্রোটা দিয়ে দিলাম। সো যাই হোক, এখানে ভাত অনেক অনেক সাজিয়ে মানে অনেক রকম যেগুলো আছে সেগুলো সাজিয়ে নিচ্ছে, সেগুলো আমি একটু একটু করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মাছের ঝাল, সেটা জামাইদেরকে মাছ দিয়ে দিয়েছে, তো শুধু মাথা দেয়নি, দাগাও আছে নিচে, তো ওগুলো দিয়ে দিয়েছে। মাছের ঝাল, মসুর ডাল, পাতলা করে মসুর ডাল, আর হচ্ছে তোমাদের চিকেন, তারপরে মাছের ডিম, চিংড়ি দিয়ে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে আছে চিকেন, চিকেনের লেগ পিস। ওফ, আমার তো জাস্ট ওয়াও লাগে। তোমাদেরকে তোমাদের চিকেনের লেগ পিস খেতে কেমন লাগে বন্ধুরা, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও প্লিজ। তো যাই হোক, এখানে সব মেনু দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মেনু তো সব এখনও দেখানো হয়নি, এটা আমার ভুল। স্যালাড আছে, চাটনি আছে, পাঁপড় আছে, আর মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই চারটে জিনিস এইখানে দেওয়া হয়নি সাজানো, কারণ ওরা বলেছিলো আর এখানে দিতে হবে না, কারণ এইগুলোই ওরা খেয়ে উঠতে পারছিলো না, তো তার জন্য বলেছিলো এখানে আর দিতে হবে না সাজিয়ে, বেকার, এখন ওরা খাবে না, ওরা খেয়ে দে মানে ভালোভাবে রিল্যাক্সভাবে খাবে বলে। আর যে কোনো খাওয়ার জিনিস রিল্যাক্সভাবে না খেলে ঠিক পোষায় না, তাই না? তো তার জন্য ওরা বলেছিলো যে ভাত টাত খেয়ে ঘুম থেকে উঠে তারপরে ওরা খাবে, ওর জন্য এখানে আর ওই জন্য ওগুলো সাজিয়ে দেওয়া হয়নি, তাই তোমাদের সাথে ওগুলো আর শেয়ার করে উঠতে পারলাম না। সো আজকে চাইই ছিল আজকের এই জামাই ষষ্ঠীর মেনুর ভিডিও। তো মেনু মানে এই যে জামাই ষষ্ঠীর যে রান্নাবান্নাগুলো হয়েছিল সেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে নেক্সট ভিডিওতে আপলোড করব, আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি চেয়ে নিলাম। তো কেমন হলো আজকের জামাই ষষ্ঠীর মেনু ভিডিও সেটা তোমরা মানে কমেন্টে জানিও, আর তোমাদের কী কী মেনু হলো জামাই ষষ্ঠীতে সেটাও কমেন্টে জানিও। আর আমরা তো প্রচুর পরিমাণে আনন্দ করেছি, তো খুবই ভালো লাগছিলো। তো আবার দিনগুলো কেটে গেল কীভাবে বুঝতেই পারলাম না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিও সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর 10K হতে বেশি বাকি নেই, তাই তোমরা যদি সাপোর্ট করো আমি জানি আমি তাড়াতাড়ি 10K টা উতরে যাবো। তো যাই হোক, চলো বন্ধুরা টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।